নমস্কার, আমি সৌমি, আপনারা দেখছেন লিজেন টাইমস। বিস্তারিত খবর যাব, তার আগে দেখে নেব হেডলাইন্স। ধারাবাহিক বর্ষণে বিপর্যস্ত মহানগর কলকাতার জনজীবন। নিম্নতম দর অববাহিকায় সৃষ্টি হতে পারে বন্যা, আশঙ্কা ডিবিসি কর্তৃপক্ষের। ধারাবাহিক বর্ষণে বিপর্যস্ত মহানগর কলকাতার জনজীবন। শহরের অধিকাংশ রাস্তাতেই জমেছে জল, প্রভাব পড়েছে যান চলাচলের ওপর। হাওড়ার রেল লাইন জলের তলায় চলে যাওয়ায় ব্যাহত ট্রেন চলাচল। যুদ্ধকালীন তৎপরতার কাজে নেমেছে কলকাতা পুরসভার কর্মীরা, পাম্পের সাহায্যে বের করা হচ্ছে জমে থাকা জল। দুদিনের ধারাবাহিক বৃষ্টির জেরে জলমগ্ন শহর কলকাতার বিস্তীর্ণ এলাকা। বাদ পড়েনি সেন্ট্রাল এভিনিউ, ঠনটনিয়া কালীবাড়ি, ধর্মতলা, ভবানীপুর, আলিপুর, পার্ক স্ট্রিট চত্বর, এইসব এলাকাতে জল জমেছে সব থেকে বেশি। এছাড়াও শহরের সমস্ত নিচু এলাকা চলে গেছে জলের তলায়। পাম্প দিয়ে জল বার করার কাজ হাতে লাগিয়েছে কলকাতা পুরসভা। আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রের খবর। বৃষ্টি হলে জলের তলায় আরো বেশ কিছু এলাকা চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। শহর কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর সহ বিভিন্ন জায়গার বহু এলাকা জলমগ্ন হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার রাত 10টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত কলকাতা শহরে বৃষ্টিপাতের পরিমাণ ছিল মানিকতলায় 32 মিলিমিটার, বেলগাছিয়ায় 45 মিলিমিটার, ঠনটনিয়ায় 29 মিলিমিটার, গড়িয়ায় 44 মিলিমিটার। ফোনে আড়ি পাতা পেগাসাস কাণ্ডে অভিনব প্রতিবাদ সামিল হলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। কালো ঘোড়ায় চেপে চোখে কালো কাপড় বেঁধে হাঁটলেন রাস্তায়, সঙ্গে ছিল কয়েকশো কর্মী সমর্থক। পেগাসাস কাণ্ডে অভিনব প্রতিবাদে সামিল হলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। ভবানীপুর চত্বরে চোখে কালো কাপড় বেঁধে ঘোড়ায় চড়ে প্রতিবাদ জানালেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কালো পোশাক পরে স্লোগান দিতে দিতে ভবানীপুরের রাস্তায় হাঁটেন, সঙ্গে ছিল একটি কালো রঙের ঘোড়া। তিনি বলেন, তার সঙ্গে থাকা তার রানী নামের এই ঘোড়াটি লোকতন্ত্রের প্রতীক হিসেবে আনা হয়েছে, আর পেগাসাস হল লোকতন্ত্রের ওপর আঘাত। প্রাক্তন পরিবহন মন্ত্রীর অভিযোগ, কেন্দ্রীয় সরকার এখন জনগণের একান্ত গোপন জায়গাতেও আড়ি পাচ্ছে, মানুষের বেডরুমেও আড়ি পাচ্ছে এই সরকার। রেকর্ড করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনও। তার প্রতিবাদে তিনি এই অভিনব প্রতিবাদে সামিল হয়েছেন। দুটো ডানা ওই জন্য লাগিয়েছে রানী মারো মারো
अरे दादा क्यों करते हैं अरे काश कुछ कुछ नहीं करता हम इज्जत के लिए अपना इज्जत फेस सेविंग के लिए अपना बैक फीट आपको बचाने के लिए आप इस झूठा इल्जाम लगा रहे हैं। इसलिए फ्लाइंग फ्लाइंग हॉक या रात की अंधेरा में सपनों की टाइम में बीच में रात में या आपके फ्लाइंग बर्ड हो के फ्लाइंग हॉर्स हो के पेगासस बनकर आपके आड़ी पर हम ये आरोप लगाते हैं। आप खाली ममता अभिषेक के नहीं सारे देश के जितना विरोधी नेता है उसको जेल में भर्ती करते हैं। उसका জলস্তর বাড়ছে দামোদরে, জল ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকেও। ঝাড়খণ্ড ও সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে ধারাবাহিক বৃষ্টিপাতের জেরে দামোদর নদের উপর থাকা ডিভিসি জলাধারগুলিতে বেড়েছে জলস্তর, আর তার জেরে ছাড়া হচ্ছে জল। বেশি পরিমাণ জল ছাড়া হলে নিম্ন দামোদর অববাহিকায় সৃষ্টি হতে পারে বন্যা পরিস্থিতি বলেও আশঙ্কা ডিভিসি কর্তৃপক্ষের। তিন দিনের ধারাবাহিক বৃষ্টিতে দামোদর জলাধারে জলস্তর বেড়ে যাওয়ায় দুর্গাপুরের ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বেড়েছে। জল ছাড়ার পরিমাণ এখন 47,600 কিউসেক। সমগ্র দক্ষিণবঙ্গ সহ ঝাড়খণ্ড বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরেই, তার ফলে পাঞ্চেত ও মাইথন ড্যাম থেকেও বেড়েছে জল ছাড়ার পরিমাণ। পাঞ্চেত ড্যাম থেকে 22,000 কিউসেক এবং মাইথন থেকে 12,000 কিউসেক জল ছাড়া হয়েছে। বৃষ্টিপাত চললে জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে বলেই ধারণা কর্তৃপক্ষের। দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়বে। এমনিতেই তিন দিনের বৃষ্টিতে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়ার বেশ কিছু অঞ্চল জলমগ্ন হয়েছে। দামোদরের জল ছাড়ার পরিমাণ বাড়লে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে নিম্ন দামোদর অববাহিকায় বলে আশঙ্কা করা হচ্ছে। সমস্যা তো আছেই, প্রচণ্ড সমস্যা থাকে সবসময়। কীভাবে পার হবেন? সমস্যা হবেই। কীভাবে পার হবেন? এই এখন জলে জলে পার হতে হবে, কিছু করার তো নেই। মানে পড়ে গেলে তো দেশেও চলে যেতে পারবে? দেশেও যেতে পারি, কোনো রিস্ক নিয়ে যেতে হচ্ছে। কখন হয় এরকম? বর্ষার টাইম। মানে কিছুদিন আগে বেশি গিয়েছিল একবার, আর এর আগে এই কিছুদিন আগে একবার বেশি দিল। আবার প্রতি বছরই দু তিনবার করে এরকম জল হয়। গরম সমস্যা? হ্যাঁ, সমস্যা তো বলতেই হবে। কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? কী নাম? জগদীশ মন্ডল। ব্যবসা করে? হ্যাঁ, তো ওই কাঁচামাল সবজি নিয়ে গেছিলাম। রাতভর বৃষ্টির ফলে জলমগ্ন কেশপুরের বিভিন্ন এলাকা, জল জমেছে হলদিয়ার নিচু এলাকাগুলিতে। জলমগ্ন বিঘার পর বিঘা কৃষি জমি, মাথায় হাত কৃষকদের, এলাকায় সতর্কতা জারি প্রশাসনের। নিম্নচাপের বৃষ্টির জেরে জলমগ্ন পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ার বিভিন্ন এলাকা। মঙ্গলবার থেকে জেলা জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। আজ সকাল থেকেও জেলার বিভিন্ন প্রান্তে চলছে লাগাতার বৃষ্টি। বাড়ছে কোপাই নদীর জলস্তর। কেশপুর ব্লকের 4 নম্বর অঞ্চলের আমরাকুচি ও 2 নম্বর অঞ্চলের আকমুড়া সিদ্ধেশ্বরী অঞ্চল ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে। চাষের 100 বিঘা জমি চলে গেছে জলের তলায়। বিভিন্ন প্রান্ত জলমগ্ন হয়ে পড়েছে। হাঁটু সমান জল জমেছে বহু এলাকায়। প্রশাসনের পক্ষ থেকেও শুরু হয়েছে নজরদারি। প্রবল বর্ষণের ফলে হলদিয়া শিল্পনগরীর বিভিন্ন এলাকাতেও জমেছে জল। জলমগ্ন হয়েছে বহু নিচু এলাকা। না, এখনো বন্ধ। কারণ এই যে দুর্যোগ ব্যবস্থা, এখন চলাচল বন্ধ হবে। আমাদের পাড়া পাড়া বন্ধ আছে, 3-4 খানা নদী পরপর। কোন কোন নদী? কালিন্দী, ইছামতি, বিদ্যাধরী, আর একটা ওই যে
ক্ষতিগ্রস্ত তো বিশাল ব্যাপার, দুর্যোগ অবস্থায় এই গুণমাতায় এক জোয়ার তমতমে ভাসছে সব পড়ে, বাঁধের ঠিক মতো ব্যবস্থা নেই, সেই মতো সে আমরা আলোচনা করে ঠিকভাবে লাইন করবে, বর্ষার সময় সমস্ত জায়গা দিয়ে জল বাধা যাওয়া আসার ব্যবস্থা হয়ে গেছে, এখন দুর্যোগের মাধ্যমে আমরা তো খুব অসহায় অবস্থায় বসে আছি, এক্ষুনি কি ভাবনা চিন্তা পড়ে গেছে অনেক। এই যে ফেরি চলাচল বন্ধ আছে এর জন্য আপনাদের তো কাজও বন্ধ হয়ে যাচ্ছে, কাজ কাম সবই বন্ধ, কিছুই করতে পারছি না। সুন্দরবন লাগোয়া ভারত বাংলাদেশ সীমান্তে সৃষ্টি হওয়া নিম্নচাপের অবিরাম বৃষ্টির ব্যাপক প্রভাব পড়েছে ভারতের সীমান্ত লাগোয়া জনবসতি এলাকাগুলিতে। বহু নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল, দ্বীপ এলাকায় আটকে পড়েছেন অনেকে, চরম দুর্ভোগে পড়েছেন সুন্দরবনবাসী। নিম্নচাপের টানা দুদিনের অবিরাম বৃষ্টির জেরে জলমগ্ন সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা, ফেরি চলা বন্ধ হওয়ায় সমস্যায় হাজার হাজার মানুষ, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন অনেকেই। ভারত বাংলাদেশ সীমান্তেও সুন্দরবনের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে জনজীবন চরমভাবে ব্যাহত হয়ে পড়েছে। টানা বৃষ্টির জল জমতে শুরু করেছে চাষের জমিতে, নষ্ট হচ্ছে ফসল। আবহাওয়া দপ্তরের টানা 48 ঘন্টা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ায় মাথা হয় হাত কৃষকদের। বাংলাদেশ সীমান্তে নিম্নচাপের জেরে সীমান্ত লাগোয়া ব্লকগুলিতে বুধবার থেকে মুষলধারে বৃষ্টির হওয়ায় জলমগ্ন একাধিক ব্লকের বিভিন্ন অঞ্চল। বসিরহাট মহকুমা সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, হাসনাবাদ, বসিরহাট, স্বরূপনগর, বাদুরিয়া, হাওড়া, মিনাখা সহ 10টি ব্লকে তীব্র ঝোড়ো হাওয়ার সাথে চলছে ভারী বৃষ্টিপাত, বন্ধ পরিবহন ব্যবস্থা, বন্ধ হয়ে পড়েছে ফেরি চলাচলও। প্রাকৃতিক যে বিপর্যয়, যে অতি বৃষ্টিতে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, এলাকা সমস্ত জলমগ্ন, এই জন্য সুন্দরবন এলাকার সমস্ত ফেরিঘাট ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, ব্লক প্রশাসন এবং জেলার পক্ষ থেকে, এবং সর্বোপরি খুলনা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার সকল মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ব্লাড সেন্টারগুলোকে তাদেরকে তোলা হচ্ছে, এবং এলাকার সমস্ত যান পরিষেবা ফেরিঘাট থেকে শুরু করে নৌকা চলাচল সব কিছু বন্ধ রাখা হয়েছে, যারা মৎস্যজীবী তাদেরকে নদীতে মাছ ধরতে যাওয়া নিষেধ করা হয়েছে, এবং এলাকার সমস্ত মানুষকে নিরাপদ আশ্রয় তোলার চেষ্টা করা হচ্ছে। কলোনির রাস্তাটি সম্পূর্ণ জলের তলায়, কোথাও জমেছে কোমর সমান উঁচু জল, আর তা ডিঙ্গিয়ে যাতায়াত করতে হচ্ছে নিয়ামতপুর প্রিয়া কলোনির বাসিন্দাদের। পুর নিগমের ভূমিকায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর। বৃহস্পতিবার থেকে ভারী বর্ষণের জেরে জলমগ্ন হয়ে পড়েছে আসানসোল পৌর নিগমের কুলটি বিধানসভার 61 নম্বর ওয়ার্ডের প্রিয়া কলোনি এলাকার কিছু অংশ। এই কলোনি যাওয়ার রাস্তাটি চলে গেছে জলের তলায়, কোথাও জল জমেছে এক কোমর পর্যন্ত। কলোনির নিচু এলাকার বহু বাড়িতে জল ঢুকেছে, নিকাশি ব্যবস্থা না থাকার ফলে প্রতি বছর দু একদিনের টানা বৃষ্টিতেই এরকম দুর্বিষহ অবস্থায় পড়তে হয় এলাকার বাসিন্দাদের। কর্পোরেশনের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা না নেওয়ার ফলে প্রতি বছর এরকম দুর্ভোগের শিকার হতে হয় তাদের বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকা বাসিন্দারা। এই জলের সমস্যাটা দীর্ঘদিন ধরে চলছে, এই জলের সমস্যাটা কি কারণে বলে মনে করছেন? সবদিকে আপনাদের সব বন্ধ, রাস্তাঘাট যা অবস্থা, এই কালভার্ট বন্ধ করে দিয়ে যে যার নিজস্ব জায়গা নিয়ে, এর কোনো রাস্তা সুরাহা নেই, ওই জন্যই প্রতি বছর 3-4 ঘন্টা জল হলে আমাদের এই অবস্থা দুর্ভোগ বুঝতে হয়। মানে বছরে এমনি কতদিন আপনাদের ভোগ করেন? বছরে মোটামুটি যদি 3-4 বার হয়, 4 বার কোনো থাকেই মোটামুটি। তো এই সমস্যাটা আপনারা সবাইকে জানিয়েছেন? সব জানেন যে ওপর মহলপুর জানেন যে কর্পোরেশন প্রতি মাসে ট্যাক্স দেওয়া হয়, কোনো লাভ তার শুরু হয়নি। আপনারা কি চাইছেন? এটা একটা শুরু করতে হবে, দিনের পর দিন তো পারা যাচ্ছে না, মানুষের বয়স হচ্ছে,
বাড়িতে মেয়ে ছেলে থাকে, কি কি অসুবিধার মুখে পড়েন আপনার এই জলটা হলো? জল হলো একদম এক কোমর জল হয়ে যায় বাড়িতে 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 থাকার অসুবিধা হয়ে যায়, জিনিসপত্র জিনিসপত্র খারাপ হয়ে যায়, বাচ্চাকে নিয়ে মুশকিল হয়ে যায়। আপনার নাম? সুমন্ত ব্যানার্জি। আজ এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। দেখতে থাকুন লিজেন্ড টাইমস।